ফেসবুক অনলাইন হচ্ছে। আজকে বিশ্ব সংগীত দিবস, ওয়ার্ল্ড মিউজিক ডে, আর আমরা এখন চেতলাতে সেই মানুষটার বাড়িতে। সবসময় মঞ্চে বলতাম এমন একটা ঝিনুক খুঁজে পেয়েছি যাতে মুক্ত আছে, আছে এখনো আছে, এমন একটা মানুষ খুঁজে পেলাম যার মন আছে। আসলে মন না, দেখুন এই মিষ্টি হাসিটাও কি সুন্দর, এখনো ঠিক ফুলের মতো হাসি। আর এইদিকে যদি দীপ্তেশ ক্যামেরা ঘোরায় তার দিদি সেই হাসি মুখটা একই রয়েছে, দুটো একই রকম। চার বছর আগে দিদি একটু আগে বলছিল কত, 28 বছর বয়স হল। আমরা তো উল্টো বলবো, আমরা আঠাশ বলবো তাহলে তো হবে না। আর তোমার তাড়াতাড়ি আমাদের কাছে কেন সুস্থ হয়ে উঠেছ, এবার গান শুনবো কিছুদিনের মধ্যে, এটা তোমার জন্য পূর্ণ। আরো কিছু আছে আমাদের, এই তো আমাদের ডক্টর মনতোষ, মনতোষ দাশগুপ্ত আমাদের মুরারি, কি সুন্দর লাগছে আমাদের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সবসময় দিদিকে পেয়েছি, এইবারে তুমি যেতে পারোনি, কিন্তু তোমার শুভেচ্ছা ছিল, প্রদীপ দা গিয়েছিল, আর সেই আজকের দিনটা আমাদের বেছে নেওয়া হয়েছে যে তোমার যে চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মিলনে তোমারই তো দাদা না, তোমার বড়দা, তোমার মেজদা, তোমার বাবা তিনজনই আছে, তিনজনের ছবি রয়েছে এখানে, যেটা তোমার খুব পছন্দ। দিদি বলছেন যে আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া, আমাদের জীবনেও একটা ঐতিহাসিক মুহূর্ত। তুমি বলছিলে তোমার খুব পুরনো গানগুলো মনে পড়ছে, একটু ধর্ম যারা দেখছেন তারা মনে মনে ভাবছেন যে কবে আর ঠিক কতদিন পরে দিদির গান শুনবো, কারণ দিদি মঞ্চে ঢোকা মানেই সবাই একটা মন নড়ে চড়ে বসত। দিদি বলতো যে আজকে গাইতে পারবো না, কিন্তু আমরা যদি একটুখানি বলতাম যে দিদি একটু গান শুনবো না, যে গান হবে না, সঙ্গে সঙ্গে সেই দিনের জন্য অপেক্ষায় বসে দিদি খুব তাড়াতাড়ি। এখন তোমার পুরনো কি কি গান মনে পড়ছে গো? সব মনে পড়ছে, গেঁথে আছে একদম। এই তো দীপ্তেশ, মানে দিলীপ পুত্র নাতি, বড় সড় নাতি হয়ে গেছে, তোমার জন্য মিষ্টি, মিষ্টি দিদার জন্য, সব তোমার জন্য, সব কটা খেতে হবে। ওরে বাবা মিঠু কত আনন্দ পাচ্ছে, আজকে আন্তর্জাতিক সঙ্গীত দিবস, বিশ্ব সঙ্গীত দিবস, এই সঙ্গীত দিবস উপলক্ষে একজন বিরাট সাংগীতিক প্রতিভা, বিরাট এক সঙ্গীত শিল্পী, বিরাট এক সঙ্গীত সাধিকাকে মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলনের পক্ষ থেকে সম্বর্ধিত করতে পেরে আমরা গর্বিত, আনন্দিত, ধন্য। আমিও ধন্য, আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। ঝালা সারা জীবন তার স্পন্দিত,
শুধুমাত্র যে একটা অংশ তা নয়, বাজনার একটা অংশই নয়, সমস্ত জীবনী সঙ্গীতের ঝালায় স্পন্দিত। আবার যদি তুমি একটুখানি এই করেন আপনি, তাহলে মেলা ঝামেলাও বলা যায়। কিন্তু আমরা সবসময় সেই ঝালার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম, কখনই সেটা ঝালা পালা মনে হতো না, বরঞ্চ পাওয়া যেতে পারে ঝালার পালার জন্য আমরা খুব উদ্গ্রীব হয়ে থাকতাম। কেউ পালাতো না, কেউ পালাতো না। এবং চেতনার গর্ব, বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, সঙ্গীত জগতের গর্ব, এবং এই গর্বের জন্য সবচেয়ে বেশি গর্বিত চেতলা। কেননা যখন এনারা গান শুরু, হ্যাঁ দিদি বারবার বলছেন আমরা গর্ববোধ করছি, আমরা ভীষণভাবে সম্মানিত। আমার যেটা মনে হচ্ছে ভাই মৃণাল পিসমশাই একটু আসুন, পিসমশাই অর্থাৎ প্রদীপ দাস আপনাদের অতি পরিচিত নাম, সারা জীবন নারীর সঙ্গে সুন্দরভাবে সংগত করে যাচ্ছেন এবং গিয়েছেন, এটিও আমাদের খুব শ্লাঘনীয় ব্যাপার। এবং এনারা যখন গাইতে শুরু করেছেন, পৃথিবী বিখ্যাত হয়েছেন, ভারতবর্ষে বিখ্যাত হয়েছেন, তখন চেতলাকে লোকে কতটুকু জানত। এমনকি সুনির্মল বসুর বোনের বিয়ে হয়েছিল এখানে, সুনির্মল বসুর মেসে প্রেমেন্দ্র মিত্র গিয়ে বলেছেন যে তোমাকে সেদিন দেখতে এসেছিলাম, তুমি ছিলে না। বলে আমি একটু কলকাতার বাইরে গিয়েছিলাম বোনকে রাখতে। বলে কোথায়? চেতলায়। এই ছিল চেতলার পরিচয়, কেননা এই কাঠের ব্রিজ পার হয়ে লোকে আসতো, তখন তো ট্যাক্সি ট্যাক্সি আসতো না, ওদিকে ঘুরে আসতে হতো। সেই চেতলার থেকে মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলন গড়ে তুলেছে রেজবানুদা, আর এই যে দিদি এবং মুরারি মিশ্র, এরা যে এই যে বিখ্যাত হলেন এবং প্রকৃতপক্ষে চেতলাকে বিখ্যাত করলেন, সঙ্গীত জগতে চেতলা এই যে নামটাকে স্মরণাক্ষরে লিখে রেখেছেন তারা। আর এই জন্য কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে আমাদের বোন তাপসী, দিলীপের স্ত্রী, দীপেশের মা, বড় মিষ্টি এত আকস্মিক, আজ তো ছুটে আসতো এখানে। সাধক রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থগুলো, তার মধ্যে থেকে একটি কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থর থেকে নৈবেদ্যর থেকে খুব কম কবিতাই গান হয়েছে। তার মধ্যে একটি বিখ্যাত গান, সেটি হচ্ছে তোমারই রাগিনী জীবন কুঞ্জে বাজে সাদা বাজে তো, এই দিয়ে শুরু আর শেষ হচ্ছে তব গৌরবে সকল গর্ব লাজে যেন সাদা লাজে, আপনার গৌরবে আমাদের সমস্ত গর্ব লজ্জা পায়। যখন মনে করি যে আমরা খুব বড় হয়েছি, তখন আপনাকে দেখে আপনার গৌরবে আমাদের গর্ব লজ্জা পায়, সেই জন্য আপনি আমাদের দিশাদর্শী। মমতাজ কথাতে মনে পড়ছে যে দিদির সারা জীবনটাই বোধহয় ওই দর্শনটা যে আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু স্থান, আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ, নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন, আমি ভোরে যখন আকাশ জুড়ে, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, তখন যেন নারুই দূরে এই দিব মোর মান, আমি কোথায় থাকি শুধু গাইতে তোমার গান। তুমি গান গাও, এটা তাপসীর খুব প্রিয় গান, প্রিয় গান না, আমি যেন নারুই দূরে এই দিব মোর মান, এইভাবে থাকে সব কিছু থেকে যায়। আমরা যদি দেখতে না পাই, সেটা আমার একটা গান ভীষণ মনে পড়ে, আমার ভীষণ নেতাদি সুরে আগামী বসন্তে ভরা গান নিয়ে আসবো, আবার আসবো অবশ্যই, ভীষণ ভালো।
যে অন্ধকার তোমার স্পর্শে দূষণা হয়ে গেছে। খুব ভালো শুনছি, মানুষটাও কি তোমাকে এত ভালোবাসত? অসম্ভব। কেন, ওই গানটাও কি সুন্দর, ছোট্ট কথার উপর ছোট্ট সে কথা ভালোবাসা, এটা পিসমাসের সুন্দর কথা কথা শুনতে। আর একটা জিনিসও বলি, যেটা হয়তো এখনকার প্রজন্ম অনেকেই জানে না, ঝালা কিন্তু প্রথমে কিন্তু ধ্রুপদিয়া, প্রথমে ধ্রুপদ ফ্যামিলি টাই। কি ভালো তবলা, তবলা তবলা বাজানো। আর একটা জিনিস আমি বাজাচ্ছি, কি বাজাচ্ছিস তুই? ঝালা আর একটা জিনিস খুব ভালো পারে, দিদি রাতে তবলা নিয়ে দিদি বাজাচ্ছে। হ্যাঁ ঝালা খুব ভালো পুতুল নাচ করতো। হ্যাঁ পুতুল নাচ করতো, পুতুল নাচ করতো। নাজির বাড়িতে, আমাদের এখানে নাজির বাড়ি এসেছে তোরা, সেখানে পুতুল নাচ হতো। ঝালা আমাদের তেমন আমাদের ছোট আমাদের দেখাবো। আর স্বামী বিবেকানন্দ শাস্ত্রী খুব ভালোবাসে, সব মিষ্টি গুলো খাবে দুজনে মিলে, কিন্তু মিঠুকেও দেবে, মিঠু খাবে। সব মিষ্টি গুলো আপনারা দুজনে খাবেন, মিঠুকে দেবেন, ওকেও দেবেন। আপনি বিশ্বাসায় আপনি একটু বলুন কিছু। না আমি কিছু বলতে পারবো না, কিছু বলবেন, এটাই তো বলা, এটাই তো বলা, এটাই তো বলা, এটাই তো বলা। কতদিন কত কেন অমূল্য মানে কিন্তু মূল্যহীন নয়, যাকে মূল্য দিয়ে পাওয়া যায় না বা বোঝা যায় না। আমি কিছু বলবো না মানে কথা দিয়ে বোঝানো যাবে না, যা বোঝানো যায় না এমন জিনিসই আমি সেই আমার মনে পড়ছে বলছি। রবীন্দ্র সদনে ওই দীপনাথ দার প্রোগ্রাম বন্দনা দিয়ে সেই উনি যদি গেল না প্রথম বন্দ্যোপাধ্যায়, তুমি হাতটা ধরে নিয়ে গিয়ে হারমোনিয়ামে হাতটা ধরিয়ে দিলে, কি গান গাইলো বলো, বারো বছর পরে মুহূর্তে গান ধরবে, ছাড়া ছাড়া কারোর কথা শুনছেন? সেটাই বলতে চাইছি। তুমি কত জনের জন্য বলো তো, মীরা বিশ্বাস, যেখানে এখনো তুমি আসলে এত পরোপকারী একজন মানুষ, এত প্রেমিক মানুষ না হলে তো পায় না, সবাইকে তুমি ভালোবাসো। এত কিছু গোছানো থাকলে তো মুশকিল, যারা দেখছেন তারা নিশ্চয়ই প্রার্থনা করছেন যে আবার দিদি সুস্থ হয়ে উঠুন, গান শোনা। গল্প করতে করতে ঝালা তুমি একটু একটু ক্যামেরাটা এগিয়ে আছে, তুমি একটু কিছু বলে দাও, কিছু একটু বলো। মানে যারা তোমাকে খুব ভালোবাসে তারা দেখছে এটা, তাদের জন্য একটু কিছু বলো ভালো
সুস্থ হয়ে উঠছ। তারপর তুমি কিছু বলে একটু শেষ করে দাঁড়িয়ে দেখতে চাই, মানে আমরা যেমন দেখতে অভ্যস্ত অন্যান্য নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন। আমি জানি আমরা সবাই দেখছি বড় কষ্ট। আমরা দিদি এই মুখটাকে ধরবো জিজ্ঞেস দিদি, 4 বছর আগেকার ইন্ডো অক্সিডেন্টাল সিঙ্গলসিস এর ওদের কোন অনুষ্ঠান সৌভিক দাসগুপ্ত, এই হচ্ছে আমাদের দিদি। আচ্ছা।